পথ দুর্ঘটনার কারণে অ্যাম্বুলেন্স আহত আট দাঁড়করানো লরির পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক রোগী সহ জখম আটজন। ঘটনাটি হয়েছে সোমবার ভোরে মুর্শিদাবাদের ডাকবাংলা এলাকায়। জানা গেছে কলকাতা থেকে চিকিৎসা করে সোমবার অ্যাম্বুলেন্সে করে মালদহে চা চলে আসছিল এক রোগীর পরিবার। পথে ডাকবাংলা এলাকায় রাস্তার উপর দাঁড়করানো একটি লরির পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন ওই অ্যাম্বুলেন্সে থাকা আটজন, তারা প্রত্যেকেই চা চলের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে ডাকবাংলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন এবং সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহত আটজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। লড়ের পিছনে মেরেছে। কজন আহত হয়েছেন আপনারা? আটজনই আহত হয়েছে। পেশেন্ট আহত হয়েছে? পেশেন্ট আহত হয়েছে। কোথায় ভর্তি আছেন সব? মালদা মেডিকেলে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই-বাইক্স, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। ছিল একটা মালদা থেকে রেফার করেছিল কলকাতা, আমরা কলকাতা নিয়ে গেছিলাম, সেখানে ডাক্তার দেখিয়ে আমরা আবার রিটার্ন নিয়ে আসলাম বাড়িতে। আসার পথে আমাদের এই দুর্ঘটনাটা ঘটে। বাড়ি কোথায়? বাড়ি আমাদের আশাপুরের কাশিমপুর গ্রামে। কিভাবে ঘটলো ঘটনাটা? আমরা সবাই ঘুমিয়েছিলাম, ভোরের সময় তো ঘুমিয়েছিলাম। লরির পিছনে ধাক্কা মেরেছে ড্রাইভারও ঘুমিয়ে গেছিল না কিভাবে মেরেছে স্যার ওটা বলতে পারবো না, কিন্তু আমরা একদম অচেতন অবস্থায় ছিলাম। যখন আমি উঠি তখন দেখছি আমার নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে মানে মুখ এটা ফেটে গেছে, আমার রক্ত পড়ছে। তখন আমি এটা দেখে হতবাক হয়ে যাই এবং আমার যা ছিল সামনে আমি সেটা দিয়ে রক্তগুলো মুছতে শুরু করি। তারপরে আমি যখন দেখছি যে আরে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন বাইরে বেরিয়ে এসে দেখছি আমার যতগুলো ছিল ভিতরে পেশেন্টের সঙ্গে সবাই ইনজিওর, সব শুধু একজন বাদ দিয়ে বাকি সবাই ইনজিওর হয়ে গেছে। তাহলে 9 জন ছিলেন নাকি?